শুধু দর্শক বৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। দর্শক বৃন্দ, আজ আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করব বলে চলে এসেছি এই প্ল্যাটফর্মে। রেসিপিটি হচ্ছে চিকেন তান্দুরি। চিকেন তান্দুরি করতে যে সমস্ত উপকরণগুলো লাগছে তা দেখিয়ে দিচ্ছি একে একে। আমি এখানে চিকেন তান্দুরির জন্য লেগ নিয়েছি 12 পিস। প্রথমে আমি নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া। চা চামচ পরিমাণ জিরা, 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া, 1/2 টেবিল চামচ পরিমাণ আদা পেস্ট, 1/2 টেবিল চামচ পরিমাণ রসুন পেস্ট, 7 মতো লবণ, 1 টেবিল চামচ পরিমাণ তেল, 1/2 কাপ পরিমাণ দই, দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ চিকেন তান্দুরি মশলা, 1/2 টেবিল চামচ মিশানো হয়ে গেছে। এখন আমি লেগগুলো আস্তে আস্তে মশলার সঙ্গে মেরিনেট করে নেব। শুধু দর্শকবৃন্দ, লেগগুলো আপনারা একটু কেটে নেবেন যেন মশলা লবণ মশলা যেন মাংসের ভিতরে ঢোকে। আমার মশলা আর মাংস মাখা হয়ে গিয়েছে। এখন 30 মিনিটসের জন্য মেরিনেশনের জন্য রেখে দেব। চলে আসছি 30 মিনিটস পরে। শুধু দর্শকবৃন্দ, 30 মিনিট পর চলে এসছি রান্নার মূল পর্বে।
প্রথমে ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিচ্ছি ভাজার জন্য। তেলটুকু গরম হয়ে গিয়েছে, এখন আমি একে একে সবগুলো মাংস, চিকেন তান্দুরি যদি রান্না করেন হাই ফ্লেমে তাহলে কিন্তু মাংসটা ড্রাই হয়ে যাবে। সবসময় মনে রাখবেন একটু মিডিয়াম আঁচে রান্নাটা করার জন্য চেষ্টা করবেন, তাহলে মাংসগুলো সফট হয় এবং জুসি থাকে। আমি এখন ঢেকে দিব 5 মিনিটের জন্য। পাঁচ মিনিট পর আবার ফিরে এসেছি, নেড়ে দেব এখন মাংসগুলো। এখন আমার মাংস হয়ে গিয়েছে, অলমোস্ট শুকিয়ে গিয়েছে সব পানি, বাট শক্ত হয়ে যায়নি। তো আপনারাও ট্রাই করবেন এইভাবে যেন হালকা আছে ঢেকে রান্না করবেন। আর চিকেন তান্দুরি আমি আসলে গ্রেভি রাখি না, এরকম মাখামাখাই হয়, তো এটাই চিকেন তান্দুরির বৈশিষ্ট্য আমি মনে করি আর কি। অনেকে গ্রেভি দিয়ে গ্রেভি রাখেন, তা আমি এভাবেই খেতে পছন্দ করি। চিকেন তান্দুরি অবশ্য স্টিম রাইসের সঙ্গেও খাওয়া যায়, পোলাওয়ের সঙ্গে খাওয়া যায়, আবার পিটা ব্রেডের সঙ্গেও খাওয়া যায়। শুধু দর্শক, আমি চিকেন তান্দুরির সঙ্গে অনুষঙ্গ হিসাবে রেখেছি কিছু পেঁয়াজ আর কিছু মরিচ। এখন আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি একে একে। দিয়ে দিলাম সামান্য একটু লবণ। পেঁয়াজগুলো শ্যালো ফ্রাই করবো, বেশি ভাজবো না, ক্রিস্পি যেন থাকে সেরকম ভাবে। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে পরে আমি মরিচগুলো ভেজে নেব একে একে। তো এর মধ্যে আমার চিকেন তান্দুরি সম্পূর্ণভাবে রান্না হয়ে যাবে। তো শুধু দর্শকবৃন্দ, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি, যদি আপনাদের এই রান্নাটি ভালো লেগে থাকে আমাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের সহযোগিতা ছাড়া আমি সামনে অগ্রসর হতে পারবো না, আপনাদের সহযোগিতায় আমার চলার পথে পাথেয়। আর ভবিষ্যতে যদি আমার নতুন নতুন ভিডিও দেখতে চান তাহলে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন। তো এই আজ অ্যাকচুয়ালি আমি একবারই নতুন এই প্ল্যাটফর্মে। এখন মরিচগুলো ভেজে নিচ্ছি, আপনাদেরকে বলছি এই মরিচগুলো যদি আপনাদের অ্যাভেলেবল না পাওয়া যায় তাহলে আপনারা কাঁচা মরিচটা ব্যবহার করতে পারেন। আমার চিকেন তান্দুরি রান্না শেষ হয়ে গেল।
আজকের মতো এখানেই আমি শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকেন, দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ।